রাজ্য সরকার রেশন ব্যবস্থাকে ডিজিটাল মাধ্যমে উন্নত করলেও এখনও সমস্যা লেগেই রয়েছে। খাদ্য সুরক্ষা দপ্তরের সার্ভার ডাউন থাকার ফলে ইফোস মেশিনের মাধ্যমে রেশন পেতে হয়রানি হতে হচ্ছে রেশন উপভোক্তাদের। শুক্রবার এই ছবি ধরা পড়ল মালদহের পুরাতন মালদা পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের ধোপাপাড়া এলাকায়। এদিন রেশন নিতে আসা উপভোক্তারা হয়রানির শিকার হন। উপভোক্তাদের একাংশ জানিয়েছেন, আঙুলের ছাপ নেওয়ার পরেও রেশন পেতে অনেক সময় লাগছে, কারো কারো বা আঙুলের ছাপ ম্যাচ করছে না, যার ফলে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পশ্চিমবঙ্গ খাদ্য সুরক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, রেশন ব্যবস্থাকে উন্নত ও দুর্নীতিমুক্ত করতে ডিজিটাল সিস্টেম চালু করেছে সরকার ঠিকই, কিন্তু রেশন দেওয়া শুরু হলে নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। মেন সার্ভার ডাউন হতে শুরু করে, যার ফলে সমস্যায় পড়তে হয় রেশন উপভোক্তাদের। তো বলছি যে কি বলল, আমি তো অটো অটো বলিনি, খালি বললো বাদ হয়েছে। আমি তাহলে যেটা ব্যবস্থা করা ওটা করেন। ফিঙ্গারপ্রিন্ট যখন দিচ্ছি আমি, সময় ওটিপি ঢুকলো, সময় ওটিপি ঢুকলো না, হয়তো এক দু মাসে ঢুকলো না, তারপরে মাস আবার ঢুকলো। তো বলছি এটাই আমার সমস্যা, আর কিছু সমস্যা নেই। তো কি পত্র পান ঠিক হবে? তো কথা হচ্ছে যে পাশাপাশি ডিজিটাল রেশন ব্যবস্থার হওয়ার আগে অন্যের রেশন কার্ড দেখিয়ে রেশন মানুষ নিয়ে যেতেন, কিন্তু রাজ্য সরকার ইপোস মেশিন সিস্টেম চালু করাতেই মানুষ তার নিজের প্রাপ্য রেশন নিজেই পাচ্ছেন না, যার কারণে এই আধুনিকীকরণ। কিন্তু এখন দেখার বিষয়, খাদ্য সুরক্ষা দপ্তরের মেন সার্ভার কবে ঠিক ও সচলভাবে কাজ করবে, যাতে রেশন সামগ্রী নিমিষের মধ্যে আঙুলের ছাপ দিয়ে নিতে পারেন উপভোক্তারা, সেটাই এখন দেখার বিষয়। গ্রাহকদের সঙ্গে সমস্যা যে দেখাচ্ছি যে বায়োমেট্রিকে, মানে অনেকের অনেক সময় বায়োমেট্রিক মানে মিলছে না আর ওটিপিও যাচ্ছে না, তখন গ্রাহকদের সঙ্গে একটা ভুল বুঝাবুঝি হচ্ছে, আর সার্ভার প্রচুর প্রবলেম হচ্ছে। আর মাঝে মাঝে মনে করুন কেউ একজন রেশন নিয়ে যাচ্ছে, হুট করে কার্ডটা বন্ধ হয়ে গেল, তখন এবার মালটা পাচ্ছে না, এবার মালটা পেয়ে ও কিন্তু আমাকে খারাপ ভাবছে, এরকম একটা হচ্ছে। মানে আপনি গ্রাহকদেরও জিজ্ঞেস করতে পারেন, এই সমস্যাটাই হচ্ছে। তো এখন মানে ওই আর কি সুমান কার্ডটা আছে কারো কাছে? সুমান কার্ডে 5 কেজি চাল, আর যেটা PHSPH কার্ডে 1 কেজি 900 গ্রাম আটা, আর চাল হচ্ছে 5-7 কিলো, আর গম হচ্ছে 2 কিলো। না না, মানে গমটা কমে গেছে, চাল বেড়ে গেছে, আটা কমে গেছে, চাল বেড়ে গেছে, কিন্তু মালের পরিমাণ একই আছে। গমে তো প্রচুর প্রবলেম হচ্ছে, লোকজন গম চাইছে, গম দিতে পারছি না। আর কেস মানে আগে 3 কেজি করে গম, 2 কেজি করে চাল পেতো, এখন ওখানে 5 কেজি চাল হয়ে গেছে, পাবলিক এটা একটু অসুবিধা হচ্ছে। এ বিষয়ে পুরাতন মালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান জানিয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রেই রেশন নেওয়ার সময় লিঙ্ক থাকছে না, এমনকি আঙুলের ছাপ নেওয়ার পরেও রেশন পাওয়া যাচ্ছে না, তার একটাই কারণ, মেন সার্ভার ডাউন। এ নিয়ে আমরা ফুড ইন্সপেক্টর অফিসারকে জানাবো, এবং তা না হলে ডিস্ট্রিক্ট কন্ট্রোলারকেও জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। রেশনের দোকানে এখন পাবলিক রেশন নিতে যেতে গেলে বলছে লিঙ্ক নাই, বুড়া আঙুলের ছাপ লাগবে, উমুক লাগবে। অনেকে এসে আমাদেরকে কমপ্লেন করছে যে দাদা আমি রেশন পেলাম না, আমার লিঙ্ক হচ্ছে না, বিভিন্ন রকম সমস্যা। ওই লিঙ্কের ব্যাপারটাই বেশি করে ভালো লোকেরা বলছে, যাকে আমরা কমপ্লেন পেয়েছি। আমরা ফুড সাপ্লাই ইন্সপেক্টর যিনি আমাদের ব্লকের আছে তাকেও বলবো, উনি কী সাজেশন দিচ্ছেন দেখি, আর যদি না হয় তাহলে আমরা ডিস্ট্রিক্ট কন্ট্রোলারকে বলবো, উপরে আরও জানানোর ব্যবস্থা করবো। হ্যাঁ, মাল পাচ্ছে না, তুমি যোগ্যতার দেখানো কিছু নাই, রেশন কার্ড থাকলে সে মাল পাবে। হ্যাঁ, রেশন কার্ড থাকলে সে মাল পাবে। এখন কার বলছে যে তোমার আধার কার্ডের সাথে লিঙ্ক নাই, কাউকে বলছে তোমার ওই ডিজিটাল কার্ড হয়নি, কে বলছে YKK SK1 কার্ড নাই তোমার হবে না, এই সমস্ত বিভিন্ন রকম ইয়ে করছে, সেটা নিয়ে আমরা বস কথা বলবো।
মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।